বাংলাদেশ, মাঠ, নদী, ফুল, পাখি, প্রকৃতির এক লীলা নিকেতন এই দেশ। কিন্তু এই সুন্দর প্রকৃতি কি হারানোর পথে? একটি অসম্ভব সুন্দর নদী বেষ্টিত শহর, যার চারদিকে কোনো না কোনো নদী এবং তার ভেতর অসংখ্য খাল, ভিল, ঝিল এটাকে নিকশিত করত, সেই ঢাকা শহর তার উন্নয়ন স্পৃহায় শুধুমাত্র পয়বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে সংগতিভাবে বা সংযুক্তভাবে তার যে এই নদীনালা বা এই ব্লু নেটওয়ার্ক সংরক্ষণের যে কার্যক্রম বা পরিকল্পনায় যুক্ত না করার কারণে আজকে পুরো নগরী একটি তরল কঠিন বর্জ্যের ভাগারে পরিণত হয়েছে। ওয়াসা সূত্র বলছে, ঢাকায় দিনে তৈরি হচ্ছে 200 কোটি লিটার বর্জ্য, 7 দিনে 1,400 কোটি লিটার, 1 মাসে 6,000 কোটি লিটার, 1 বছরে 72,000 কোটি লিটার। সেই হিসেবেও প্রায় 2,40,00,000 মানুষের বসবাসের ঢাকা, যার আয়তন 565 বর্গমাইল, পরিণত হতে চলেছে পরিত্যক্ত নগরে। এই বিপুল বর্জ্য থেকে রাজধানীকে বাঁচাতে না পারলে অচিরেই ধসে পড়তে পারে নগর ব্যবস্থা। এর জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট পরিকল্পনার, একটি সমন্বিত উদ্যোগের। এই অবস্থায় এমন দূষণের হাত থেকে ঢাকাবাসীকে বাঁচাতেই চীনের অত্যাধুনিক প্রযুক্তিতে ঢাকার বুকে গড়ে উঠেছে দাসের কান্দি পয়ঃশোধনাগার প্রকল্প। বাংলাদেশের পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে যা নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্পের নির্মাণ কাজের দায়িত্ব পায় চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়না ছ্যাংতু। এই প্রতিষ্ঠানের অধীনেই 2017 সালের আগস্টে নির্মাণ কাজ শুরু হয়ে পুরোদমে কার্যক্রম শুরু করে 2022 সালের মার্চ থেকে। দাসের কান্দি প্ল্যান্ট ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের আওতাধীন একটি প্রকল্প। এটা দেশের প্রথম এবং সর্ববৃহৎ আধুনিক পয়ঃশোধনাগার প্রকল্প, যা ঢাকায় অবস্থিত। গুলশান, বনানী, বাড়িধারা, নিকেতন, বসুন্ধরা, ভাটারা, কুড়িল, বাড্ডা, বনশ্রী, আফতাবনগর, মগবাজার, তেজগাঁও, ফার্মগেট, কলাবাগান ও ধানমন্ডির একাংশ সহ বেশ কয়েকটি এলাকার পয়বর্জ্য হাতিরঝিলের পাশে অবস্থিত রামপুরার ওয়াসা সুয়ারেজ লিফটিং স্টেশনে জমা করার পর কঠিন বর্জ্যগুলো আলাদা করা হয়। এরপর এগুলো 4.8 কিলোমিটারের দীর্ঘ একটি পাইপলাইনের মাধ্যমে পাঠানো হয় দাসের কান্দি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে। সুয়েজ লিফট স্টেশনে বড় আকারের সলিড বর্জ্য আলাদা করে ইনলেট পাম্প স্টেশনের মাধ্যমে শুরু হয় এসটিপি বা প্রাথমিক প্রক্রিয়ার প্রথম ধাপ। এইভাবে প্রথম এবং দ্বিতীয় ধাপের পর ছোট কণা ও তরল বর্জ্য আলাদা করে তৃতীয় ধাপে দুটি বিতরণ ট্যাঙ্কে পাঠানো হয়। এরপর 4টি প্রাথমিক সেডিমেন্টেশন ট্যাঙ্ক বা পিএসটিতে সমানভাবে বিতরণ করা হয় বর্জ্যগুলো। পরিশোধনের এই ধাপের পর এখান থেকে এগুলো যায় এএও ট্যাঙ্কে, অ্যানারোবিক জোন, অ্যানক্সিক জোন এবং অ্যারোবিক জোন নামের বায়োকেমিক্যাল সিস্টেমের মূল প্রক্রিয়াকরণ বিভাগটিকে সংক্ষেপে বলে এএও ট্যাঙ্ক। এই প্রক্রিয়ায় অংশ নেয় 4টি ট্যাঙ্ক। সেডিমেন্টেশন ট্যাঙ্কের উপরের দিকের বর্জ্য ওই ট্যাঙ্কগুলোতে প্রবাহিত হওয়ার পর বর্জ্য থেকে ফসফরাস, অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং দ্রবীভূত অক্সিজেন বা বিওডি সহ অন্যান্য রাসায়নিক অপসারণ করা হয়।
এসএসটি ধাপে কঠিন ও তরল পদার্থ আলাদা করে আরও শোধনের পর এই পানি যায় অতি বেগুনি রশ্মি সমৃদ্ধ জীবাণুমুক্তকরণ চেম্বারে। এটাই হলো পয়ঃনিষ্কাশন ব্যবস্থার শেষ ট্রিটমেন্ট। এখানকার ট্যাঙ্কে শক্তিশালী আল্ট্রাভায়োলেট রশ্মির বিশুদ্ধ পানি পাঠানো হয় স্যাম্পলিং চেম্বারে। সবুজ সংকেত পেলে বাইরে ছেড়ে দেওয়া হয় এই পানিটাই। প্রকল্পের ভিন্ন একটি ধাপ স্লাজ ড্রাই অ্যান্ড ইনসেনারেশন প্ল্যান্ট। নাম শুনেই বোঝা যায় তরল বর্জ্যকে তাপ দিয়ে শুকনো করা এই ধাপের কাজ এবং পরে তা পুড়িয়ে ছাই করা। আর এর জন্য শুকনো বর্জ্যগুলোকে পোড়ানো হয় 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসে। ওয়াসার সূত্র থেকে জানা যায় এখানে আন্তর্জাতিক মান ঠিক রেখে দিনে তৈরি হয় 500 থেকে 550 টন ছাই। কোথায় যায় এত ছাই? জানা গেল সিমেন্ট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এই ছাই। এভাবেই ঢাকায় উৎপাদিত মোট বর্জ্যের 20-25% শোধন করা হচ্ছে দাসেরকান্দি প্রকল্পে। 2035 সালের মধ্যে ঢাকা শহরে শতভাগ পয়ঃশোধনাগার তৈরির পরিকল্পনা রয়েছে ওয়াসার। এই প্রকল্পটি চালু হওয়ার ফলে এই এলাকার পরিবেশগত মান উন্নয়ন হয়েছে। 2012 সালে একটা সিওরেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে ঢাকা ওয়াসার আওতায়। এই মাস্টার প্ল্যান অনুসারে ঢাকা কোর সিটিকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, 5টা ক্যাচমেন্টে ভাগ করা হয়েছে। দাসেরকান্দি, পাগলা, রায়ের বাজার, উত্তরা এবং মিরপুর। এই পাগলা 5টা ক্যাচমেন্ট এরিয়ায় 5টা সিএস ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে। পুরো যে প্রক্রিয়াটা করার দরকার ছিল তার অন্তত 1/5 এই প্রকল্পের কারণে কিছুটা হলেও মিটিগেটেড বা সমাধান হচ্ছে। নগরীতে পানির হাহাকারে যখন দুর্বিষহ জনজীবন, ঠিক এই সময়ে দাসেরকান্দি পয়ঃশোধনাগার থেকে বের হওয়া বিশুদ্ধ পানি এই এলাকার পরিবেশ ও মানুষের জন্য নিয়ে এসেছে কিছুটা স্বস্তি। এখানকার পরিশোধিত পানি গজারিয়া খাল হয়ে যাচ্ছে বালু নদীতে, আবার বালু নদী মিশছে শীতলক্ষায়। আমরা এখন মাসানি দাসেরকান্দি চায়না হাউসের দশ বছর ধরে স্থানীয় বাজারে বিক্রি করে 5 সদস্যের পরিবারের খরচ যোগাচ্ছেন এই মাছ বিক্রেতা। কিন্তু তার জীবন চলার পথে গতিরোধক হয়ে বসে এখানকার বিষাক্ত পানি। শুধু মাছ কিংবা সবজি বিক্রেতাই নয়, স্থানীয় কৃষকদের জীবনেও উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে দাসেরকান্দি পয়ঃশোধনাগার। একটি এলাকার জীবনচিত্র পাল্টে দিয়েছে এই দাসেরকান্দি প্ল্যান্ট। প্রাণের শহর ঢাকাকে সুন্দর ও নিরাপদ রাখতে সচেতনতার পাশাপাশি দরকার সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তবেই পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী হিসেবে ঢাকাকে আমরা রেখে যেতে পারবো।